আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আল্লাহ বাদ একজন প্রশ্ন করেছেন ফরোজ নামাজের জন্য একামত হয়ে গেলে সুন্নত নামাজ পড়া যাবে কি নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহাম বলেছেন স্পষ্ট হাদিস নবীজি বলেছেন ইদা ও কিমাতি সালা ফালা সালাত ইল্লাল মকতুবা যখন একামত দেয়া হয় ফরোজের একামত দেয়া হয়ে যায় একামত শুরু হয়ে যায় তখন ফরোজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়া যাবে না এমনকি হাদিসের ব্যাখ্যায় মা মুসতা ইদিন আমাদেরকে শিখিয়েছেন একামত শুরু হয়ে গিয়েছে একজন ব্যক্তি নামাজ শুরু করতে যাচ্ছিলেন তিনি আর শুরু করবেন না যিনি নামাজ রত রয়েছেন তিনি যদি রুকু দিয়ে থাকেন তাহলে তিনি এক রাকাত শেজদা দিয়ে কমপ্লিট করে ফরজে যুক্ত হবেন আর যদি রুকু দেন নাই রুকুর আগে তাহলে নামাজ ছেড়ে দেবেন আর হা যদি তিন রাকাত চার রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন তিনি হয়তো দুই রাকাত পড়েছেন তাহলে সালাম ফিরিয়ে তিনি জামাতে যুক্ত হয়ে যাবেন কারণ জামাত শুরু হলে ফরজ শুরু হলে আর অন্য কোনো নামাজ পড়তে নিষেধ করেছেন মোহাম্মদুর রসউুল্লাহ সাল্লাহ আলী ও আল্লাহ তালা বুঝার দিন আহমিন